আজকে এক মালা জব করলেন, আমি দুই মালা জব করলেন, কি প্রতিদিন জব করতেছেন? আমি এতদিন ধরে ভক্তি করতেছি, ভগবান কেন আমার সামনে আয় না? ভগবান কেন আমার এই এত অমঙ্গল? যারা ভক্তি করে তাদের কিন্তু বিপদ কিন্তু বেশি আছে, আছে না এই সমস্যা, যে এই সমস্যা তো বাইরের মানুষ আরো সুযোগ পায়। হোক তোমরা নো সারাদিন কৃষ্ট কৃষ্ট করো, হ্যাঁ সারাদিন তো কোনো কৃষ্ট কৃষ্ট করো, তাহলে তোমাদের কেন রোগ কিতার লাগে, ঠান্ডা সর্দি মাইগু মাইগু? আমরা যেমন ভক্তি করি না, হুম কেন এই যে মানুষ কেন নিজে তো করছে না, আর অন্যকে যে করতেছে তাকে যেটা সহযোগিতা করবে তা না করে আর কি করতেছে, মানে চিৎকারি এবং উপহাস করতেছে। তো মানে এটা এটা বুঝতে হবে ভক্তের, হ্যাঁ মানে এটা পুরস্কার, মানে বুঝতে হবে কি যখন এই ধরনের মানুষ কিছু নিন্দামন্দ করে তাহলে বুঝতে হবে আপনার আমার জন্য ভালো, কেন আমাদের ভক্তদের জন্য ভালো, কেননা এটা হচ্ছে ভক্তির প্রতিফলন, মানে উপহার স্বরূপ এই কথাগুলো শুনতে হবে আর শুনে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি আমি কি শুনছি, মানে কুন্তী মহারানী তিনি ইয়ং বয়স, আর ইয়ং বয়সে তাও মানে তার স্বামীর ওরস থেকে সন্তান পায় নাই, দেবতাদের কাছ থেকে পাইছে, পাঁচটি সন্তান নিয়ে নিয়ে ঘুরতেছে বিধবা, হ্যাঁ তখন ঘুরতেছে, এর কারণ কি? তখন সবাই কি করছে, তিরস্কার করতেছে, নিন্দা মন্দ করতেছে, এই করতেছে, কিন্তু এগুলো সহ্য করছে, এগুলো তো আমরা করি নাই। আর তখন ভগবান তার পাশে ছিল, তো বলছেন ভগবান মানে এই নয় যে আমি দুই দিন ধরে জপ করতেছি, এর প্রশ্নই আসে না, মানে কখনো এটা আমাদের সামনে ভগবান আসতে পারে না। যেমন একটা আমরা উদাহরণ দিতে পারি, এখন যদি কেউ বলে আমি বিবাহ করেছে, সেই ব্যক্তি বিবাহ করে বলতেছে আজকে রাত্রে আমার বাচ্চার দরকার, মানুষ কী বলবো, এটা পাগল ছাড়া কিচ্ছু আসেনি, এটা মাথা কিচ্ছু নাই, গোবর, প্রশ্নই আসে না। একটা সময় লগ্ন তিথি ভগবানের কৃপার প্রয়োজন, তখন সে ফল প্রসূত হবে। তো ঠিক ভগবত ভক্তিটা এরকম, যদি আপনি আমি সেই রকম ধৈর্য সহকারে যদি না টিকে থাকি তাহলে কি ভগবান আমাদের সেই প্রীতি উপহার কখন দিবে, কী দিবে? হ্যাঁ চিত্ত বিচলিত যদি হয়ে যায় তখন ভগবান কখন আমার, হ্যাঁ অবশ্যই আমাদের ভগবানকে রক্ষণাবেক্ষণ করছেন। আপনি যদি একটা ঘরে চাকরি করেন, সে মাস শেষে বেতন দিচ্ছে, এটা তো মায়না দিচ্ছে, তাহলে আমি যদি বছরে বছর হরিনাম করি, বছরে বছর ভগবানের গুণকীর্তন করি, ভগবান কি একটা অন্তিম সময় কি যে কোনো সময় একটা তো কিছু তো একটা দিবে, হে হ্যাঁ তো কইবে, তো একটা কইবে কি না, ইশারা তো একটা কিছু দিবে। হ্যাঁ তো ভক্ত ভগবানের মুখের দিকে যখন থাকায় মুস্কি নেই তারা, মানে এটাই মনে করে আমার প্রীতি উপহার। তো সেই জন্য ধৈর্য ধরতে হবে, অধৈর্য করে কখনো আমরা, আর মানুষ নিন্দামন্দ করবেই, কেননা নিজেরা করতে চায় না, অন্যকে করতে দেয়ও না, আর যদি করেও না কবে দেখছ, হ্যাঁ কৃষ্ণবাবু কি বন্ড হয়েছে, কিচ্ছু করে না, মানে না করলে কবে বন্ড হয়েছে, আর করলে কবে আরও বড় বন্ড হয়েছে, কোন দিকে যাবেন আপনি বলেন? তো সেই জন্য আমাদের আচার্য যখন বলছেন পরের কথা কী বা আসে যায়, মিছে যা মিছে মিছে দাগা পেও না, মানুষ অনেক কিছু বলবে, নিন্দা করবে, অপবাদ দিবে, হ্যাঁ কিন্তু আজকে যদি আপনি গড়ে উপবাস থাকেন কেউ কি আপনাকে খাওয়াবে? আপনি আপনার ঠিকই কর্ম করতে হবে, হ্যাঁ ঠিকই আপনাকে খেতে হবে। তো ভগবান বলছে কর্ম করো, মা মনুষ্যর যুদ্ধ আছে, তুমি আমার কথা চিন্তা করো, হ্যাঁ যদি আমি আপনি কর্ম করি এবং ভগবানের চিন্তন করি মানুষের কী আসে যায়, সমস্যা কী? হ্যাঁ আমি তো আর চুরি করে খাচ্ছি না, অন্যকে ঠকাইয়ে খাচ্ছি না, আমি আমার হ্যাঁ সৎভাবে উপার্জন করছি, সৎভাবে আমার পরিবারকে সুরক্ষা দিচ্ছি, কিন্তু সুরক্ষার সাথে সাথে আধ্যাত্মিক সংস্কার অবশ্যই কর্তব্য তাদেরকে দেওয়া, এবং নিজেও করা তাদের সেই ধরনের সংস্কার দেওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।